হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমোর সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আলু সিদ্ধ করা করির কোনো ঝামেলা ছাড়াই কম সময়ে তৈরি করুন এই মুচমুচে ফিঙ্গার। বিকালে চা কফির সাথে টুক করে বানিয়ে খেতে পারবেন, আর এক সপ্তাহ মতন স্টোর করে ফ্রিজে রাখতেও পারবেন। আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর যারা নতুন দর্শক বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখানে একটা বড় সাইজের কাঁচা আলু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে এই কাঁচা আলু গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্ন্যাক্স ভালো তৈরি হবে। এবার এই গ্রেট করা কাঁচা আলু ভালো করে ধুয়ে নিতে হবে। আলুতে স্টার্চ থাকে, সেটা ধুয়ে বেরিয়ে গেলে আলুর স্ন্যাক্স খুব মুচমুচে তৈরি হবে। বেশ দুই তিনবার মতন ভালো করে ধুয়ে নেবেন। ফ্রাইং প্যানে 2 কাপ জল দিয়ে দিলাম, 2 চামচ তেল দিয়ে দিলাম। এবার এই গ্রেট করা কাঁচা আলু দিয়ে দিলাম, সামান্য করে চিলি ফ্লেক্স দিলাম যাতে বাচ্চারাও খেতে পারে, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, কম আছে 3 মিনিট ঢেকে রেখে দেব। এবার দিয়ে দিলাম ওই একই কাপের মাপ করে 1 কাপ সুজি। এই স্ন্যাক্স বানাতে যতটা সুজি নেবেন তার দ্বিগুণ পরিমাণে জল ব্যবহার করতে হবে। এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। সুজির প্রত্যেকটা দানা জল অ্যাবজর্ব করে নিতে শুরু করেছে। এবার কম আঁচ করে ঢেকে 2 মিনিট রেখে দেব। এই দেখুন সুজির প্রত্যেকটা দানা খুব ফুলে গেছে আর জল অ্যাবজর্ব করে নিয়েছে। এবার এই কাঁচা আলু আর সুজির মিশ্রণটা ঠান্ডা করে নিতে হবে। মিশ্রণ ঠান্ডা হয়ে গেছে, এবার কুচানো ধনে পাতা দিয়ে দিলাম, ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এবার হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। যেমন চাইছেন সেইভাবে ছোট বা বড় সাইজ করে ফিঙ্গার শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। এটা সম্পূর্ণ নিরামিষ, তাই নিরামিষ দিনেও খেতে পারবেন। এইভাবে ফিঙ্গার মতন বানিয়ে একটু চালের আটা বা কর্নফ্লাওয়ার দিয়ে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, 7 দিন পর্যন্ত ভালো থাকবে। তারপর যখন ইচ্ছে হলো বের করে ভেজে খেয়ে নিলেন। ফিঙ্গারগুলো ভাজার আগে তেলের তাপমাত্রাটা চেক করে নেবেন। যেহেতু এতে সুজি আছে তাই গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে ভাজতে হবে। ধীরে ধীরে ভাজতে থাকলে বেশ ক্রিস্পি হবে। একসাথে অনেকগুলো ফিঙ্গার ভাজবেন না, নাহলে একে অপরের সাথে চিপকে যেতে পারে, আটকে যেতে পারে। একটু জায়গা ছেড়ে ছেড়ে ভাজতে হবে। বেশ বাদামি রং চলে এসেছে, এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। একটা নিউজ পেপার থাকলে বা টিস্যু পেপার থাকলে প্লেটে বিছিয়ে নিয়ে এই স্ন্যাক্সগুলো রাখবেন, এক্সট্রা তেল অ্যাবজর্ব হয়ে যাবে। এবার বাকি ফিঙ্গারগুলোকেও ভেজে নেব। ভীষণ ঝটপট তৈরি হয়ে যায় আলু সিদ্ধ করা করির কোনো ঝামেলা থাকে না, একদম ইনস্ট্যান্ট পদ্ধতিতে। হঠাৎ করে বাড়িতে অতিথি এসে গেলেও এইভাবে বানিয়ে দিতে পারবেন। এই দেখুন ভিতর পর্যন্ত কত সুন্দর কুক হয়েছে। টমেটো সসের সাথে সার্ভ করলাম, তৈরি হয়ে গেল কাঁচা আলু আর সুজি দিয়ে মুচমুচে ফিঙ্গার, খুবই ঝটপট আর সহজ পদ্ধতিতে। আজকের এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।